প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি ভালো আছো। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো তা গত ক্লাসে আমরা কর্ডাটার শ্রেণীবিন্যাসের মধ্যে টপিকটা ছিল। আমরা কর্ডাটার শ্রেণীবিন্যাসে নেতুষ্টমাটা নিয়ে কথা বলেছিলাম। এটি হচ্ছে একটি অধি শ্রেণী। এই অধি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্লাস ছিল সাতটি। এই ক্লাসগুলির বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখি নেতুষ্টমাটার প্রথম ক্লাস কি। ক্লাস কনড্রাকটিস, ক্লাস ওয়ান কনড্রাকটিস। এই কনড্রাকটিস শব্দটি কোথা থেকে এসেছে বা কিভাবে নামকরণ করা হয়েছে আগে আমরা তা জেনে নেব। কনড্রাকটিস গ্রিক শব্দ কনড্রোস, কনড্রোস যার অর্থ হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থি প্লাস ইক্টিস মানে হচ্ছে মাছ। তাহলে কনড্রোস ইক্টিস দুইটি শব্দের সমন্বয়ে নামকরণ করা হয়েছে কনড্রাকটিস। এই কনড্রাকটিসে মাছ, আমরা এটা হচ্ছে একটা প্রাচীনতম প্রজাতি। এটি প্রাচীনতম হলেও বেশ উন্নত। এদের অধিকাংশই হচ্ছে সামুদ্রিক। আমরা এবার এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। বৈশিষ্ট্য, এসব মাছের অন্তঃকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থিময়, যে কনড্রাকটিস শ্রেণীর মাছগুলি কেমন হয়। এসব মাছের অন্তঃকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থিময়, 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, উচ্চ পাখনা হেটারো সার্কাল ধরনের। হেটারো সার্কাল কি? হেটারো সার্কাল হচ্ছে পুচ্ছ পাখনার দুইটা অংশই যদি অসমান হয় তখন তাকে বলা হয় থাকে হেটারো সার্কাল। বায়ুতলি বা ফটকা থাকে না। দেহত্বক প্লাকোয়েড ধরনের আঁশ দ্বারা আবৃত। প্লাকোয়েড কি? প্লাকোয়েড হচ্ছে ছোট সূক্ষ্ম কাঁটার মতো অংশ। এবার আসো উদাহরণ। উদাহরণ হচ্ছে আমরা তরুণাস্থি নির্মিত মাছ ক্রিস্টিস, পেকটিনাটা, করাত মাছ, তারপর হচ্ছে স্কেলিউডন, 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 লেটিকিউডাস, ফ্রুটি হাঙ্গর,
কেলিউডর লেটিকিউডাস ত্রুটি হারমো তাহলে আমরা কন্ডিট পিসে বৈশিষ্ট্য এবং উদাহরণ নিয়ে আলোচনা করলাম তাহলে আমরা কি জানলাম যে সব মাস অন্তঃপঙ্কা তরুণাস্থিময় 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে পুচ্ছ পাকনা হেটারো সার্কাল ধরনের বায়ুকলি থাকে না প্লাকয়েড ধরনের আইস থাকে এবার আসো ক্লাস 2 Sarcoptera
গ্রিক শব্দ সার্কাস সার্কাস যার অর্থ হচ্ছে মাংসল প্লাস টেরিক্স মানে হচ্ছে পাখনা এবার আসি এদের বৈশিষ্ট্য তাহলে সার্কাস এবং টেরিক্স এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে সার্কোপটেরাইজি সার্কোপটেরাইজি সার্কাস মানে হচ্ছে মাংসল আর টেরিক্স মানে হচ্ছে পাখনা এবার আসো এদের বৈশিষ্ট্য এসব মাছের অন্তঃকঙ্কাল অস্থিময় দেহত গ্ল্যানয়েড ধরনের আয়ু দ্বারা গ্ল্যানয়েড ধরনের আয়ু দ্বারা আবৃত আবৃত ফুলকা কানকুয়া দ্বারা রাখা থাকে কানকু দ্বারা ডাকা থাকে পুচ্ছ পাখনা ডাইকি সার্কাল ধরনের ডাইকি সার্কাল ধরনের এসব মাছের এসব শ্রেণীর মাছের কে শ্রেণী মাছের পাখনা পিণ্ডাকার পিণ্ডাকার তাহলে আমরা কি বললাম যে এদের অন্তঃকঙ্কাল অস্থিময় অন্তঃকঙ্কাল কেমন অস্থিময় দেহ তো গ্ল্যানয়েড ধরনের আয়ু দ্বারা আবৃত গ্ল্যানয়েড মানে হচ্ছে যার বহিঃস্তর গ্ল্যানয়েলে গঠিত ফুলকা কানকো দ্বারা ডাকা থাকে পুচ্ছ পাখনা ডাইকি সার্কাল ধরনের ডাইকি সার্কাল কি ডাইকি সার্কাল হচ্ছে পুচ্ছ পাখনার অংশ দুটি একত্রিত বা একীভূত হয়ে অভিন্ন ও নমনীয় পাখনা তৈরি করে যা লেজকে ঘিরে থাকে এবার আসো এই শ্রেণীর মাছ হচ্ছে পিণ্ডাকার এই শ্রেণীর মাছের পাখনাটা পিণ্ডাকার উদাহরণ নিউসেরাটোডাস প্রস্টেরি অস্ট্রেলিয়ান ল্যাংফিশ অস্ট্রেলিয়ান ল্যাংফিশ এরপরে আছে লেমি মেরিয়া লেমি মেরিয়া চালুমি সিএইচ সা লো নি চালুমি শিলাকান্ত মাছ শিলাকান্ত মাছ আমরা কি বলছি অস্ট্রেলিয়ান ল্যাংফিশ বৈজ্ঞানিক নাম কি নিউসেরাটোডাস প্রস্টেরি তারপরে বলছি শিলাকান্ত মাছ লেমিমেরিয়া চালুমি এবার আসো ক্লাস ফোর গ্রিক শব্দ এমপি যার অর্থ হচ্ছে উভয় প্লাস বায়ুস যার অর্থ হচ্ছে জীবন দেখো এমপি এবং বায়ুস এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে এমপিবিয়া এমপি মানে হচ্ছে উভয় বায়ুস মানে কি জীবন তাহলে এরা হচ্ছে উভয়চর বা দ্বৈত জীবন যাপনকারী প্রাণী এবার আসো আমরা এর বৈশিষ্ট্য জানি এরা
জীবনে প্রথম পর্যায়ে পানিতে এবং পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে বসবাসের জন্য অভিযোজিত হয় দুই পানিতে থাকা অবস্থায় এরা ফুলকার সাহায্যে পানিতে ফুলকা ও স্থলে ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চালায়। তাহলে এরা যখন পানিতে থাকে তখন ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, আর যখন স্থলে থাকে তখন ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এবার দেখো তিন, এদের চামড়া অনাবৃত ও সিক্ত, অর্থাৎ এদের চামড়াটা ভিজা এবং আবরণী ছাড়া। চার, দেহত আইসবিহীন মসৃণ ও গ্রন্থি সমৃদ্ধ। এদের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, দুটি অলিন্দ একটি লিঙ্গ, এছাড়াও আছে এদের একটি সাইনাস পেনুসাস ও একটি উনাস আর্টারিউসাস। এবার আমরা দেখি বৈশিষ্ট্যগুলি কি কি। আমরা যেহেতু বলছি যে এমফিবিয়া মানে হচ্ছে উভয়চর, অর্থাৎ এরা জলেও বাস করে স্থলেও বাস করে। এমন উদাহরণ নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, কি? ব্যাঙ, গুক, সাপ। তাহলে আমরা প্রথমে দেখো এদের বৈশিষ্ট্য কি। এরা জীবনের প্রথম পর্যায়ে পানিতে থাকে। যখন এরা পানিতে থাকে তখন এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, আর যখন পূর্ণাঙ্গ অবস্থায় এরা স্থলে বসবাস করে তখন এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। চামড়া অনাবৃত ও সিক্ত, দেহত আইসবিহীন, মসৃণ গ্রন্থি সমৃদ্ধ, হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, দুইটা অলিন্দ একটি নিলয়, এছাড়াও আছে একটি সাইনাস পেনুসাস ও একটি উনাস আর্টারিউসাস। এবার উদাহরণ, রানা টাইগ্রিনা, শোনাবে। এরপরে আছে ডেপটা রাইনাস মেলানোস্টিকটাস। তাহলে কি বলছি আমরা, রানা টাইগ্রিনা শোনাবে ডেট্রাপ্লাস মেলানোস্টিকটাস, ডেট্রাপ্রাইনাস মেলানোস্টিকটাস হচ্ছে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম, কোনো ব্যাঙ। এ ছিল আমাদের এমফিবিয়া শ্রেণী। এবার আসো পঞ্চম শ্রেণী, সেটি হচ্ছে রেপটাইলিয়া। পঞ্চম শ্রেণী রেপটাইলিয়া, গ্রিক শব্দ রেপ যার অর্থ বুকে হাঁটা,
হাঁটা এই র‍্যাপ শব্দ থেকে র‍্যাপটাইলিয়া শব্দটি নেওয়া হয়েছে এদের বৈশিষ্ট্য দেহতো আইযুক্ত এপিডার্মাল আইস দ্বারা দেহতো এপিডার্মাল আইস দ্বারা এপিডার্মাল এপিডার্মাল আইস দ্বারা বিভক্ত আইস দ্বারা আবৃত এরা বুকের উপর বর দিয়ে চলাফেরা করে বুকে উপর বর দিয়ে চলাফেরা করে নিশ্চয়ই এমন একটি প্রাণী কথা তোমাদের মনে পড়েছে বুকের উপর বর দিয়ে চলাফেরা করে এরকম প্রাণী কি এমন প্রাণী হচ্ছে টিকটিকি কি টিকটিকি এবার আসো টিক এরা বুকের উপর বর দিয়ে চলাফেরা করে খোলসযুক্ত ডিম পারে খোলসযুক্ত ডিম পারে চার হৃৎপিণ্ডে নিলয় হৃৎপিণ্ডে নিলয় অসম্পূর্ণভাবে বিভক্ত অসম্পূর্ণভাবে বিভক্ত হৃৎপিণ্ডে নিলয় কি বলছি অসম্পূর্ণভাবে বিভক্ত পাঁচ এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বিশিষ্ট প্রাণী উদাহরণ হচ্ছে টিকটিকি বৈজ্ঞানিক নাম হচ্ছে হেমি ডেকটাইলাস হেমি ডেকটাইলাস ব্রুকি নাজা নাজা গুকরা সাপ গুকরা সাপ এটি হচ্ছে টিকটিকি টিকটিকি তাহলে আমরা কি বললাম যে র‍্যাপটাইলিয়া র‍্যাপ গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে বুকে হাঁটা এই শ্রেণীর প্রাণীগুলি কি করে বুকের উপর বর দিয়ে চলাফেরা করে এদের দেহতো এপিডার্মাল আইস দ্বারা আবৃত থাকে পুলসযুক্ত ডিম পারে হৃৎপিণ্ড নিলয় অসম্পূর্ণভাবে বিভক্ত এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী উদাহরণ হিসেবে বলছি হেমিডেকটাইলাস ব্রুকি অর্থাৎ টিকটিকি তারপরে হচ্ছে নাজা নাজা গুকরাসা এবার আসো প্রাণী নেতুষ্কমাতার ষষ্ঠ শ্রেণী এবিস ল্যাটিন শব্দ এতক্ষণ আমরা যে পাঁচটা শ্রেণী পড়ছিলাম সবগুলি ছিল গ্রিক এবার ল্যাটিন শব্দ এবিস অর্থ হচ্ছে পাখি বৈশিষ্ট্য এদের দেহ পালক দ্বারা আবৃত পালক দ্বারা আবৃত দুই এরা হচ্ছে এদের বায়ুতলে বিদ্যমান অগ্রপথ অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে ডানায় ও ছোয়াল দন্তহীন চশ্মুতে পরিবর্তিত হয়েছে চশ্মুতে পরিবর্তিত হয়েছে এদের রক্ত কেমন উষ্ণ এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এরা উষ্ণ রক্ত বিশিষ্ট চার এরা দ্বিপদ প্রাণী দ্বিপদ প্রাণী উড়তে সক্ষম দ্বিপদ প্রাণী উড়তে সক্ষম এদের কোনো বায়ু এদের কি আছে উষ্ণ রক্ত বিশিষ্ট ও বায়ু তৈরি আছে বায়ু
থলি আছে ফার্স্ট হৃৎপিণ্ড চার প্রকোষ বিশিষ্ট হৃৎপিণ্ড চার প্রকোষ বিশিষ্ট আমরা কি বললাম যে ল্যাটিন শব্দ এডিস যার অর্থ হচ্ছে পাখি তাহলে পাখিগুলি কেমন পাখির দিকে তাকালেই তো বোঝা যায় এদের দেখো কি দ্বারা আবৃত থাকে পালক দ্বারা আবৃত থাকে এদের অগ্রপথ যে সামনের পাটা এটা কি হয়েছে ডানায় রূপান্তরিত হয়েছে পাখি কি ডানা আছে ডানায় রূপান্তরিত হয়েছে এবং চোয়াল দন্তবিহীন চশ্নুতে দাঁত ছাড়া দন্তবিহীন মানে দাঁত নেই এদের দন্তবিহীন চশ্নুতে অর্থাৎ ঠোঁটে রূপান্তরিত হয়েছে এরা উষ্ণ রক্ত বিশিষ্ট এরা হচ্ছে এদের রক্তটা গরম এবং বায়ুতলি আছে এরা বিপদ প্রাণী এবং উড়তে সক্ষম উড়তে পারে হৃৎপিণ্ড চার প্রকোষ বিশিষ্ট দুটি অলিন্দ দুটি নিলয় উদাহরণ হচ্ছে কুলুম্বা লিবিয়া কবুতর কবুতর পেসা ডোমেস্টিকা ডোমেস্টিকাস চড়ুই তারপর হচ্ছে কুপসাইকাস সোলারিস সোলারিস তাহলে আমরা কি কি জানলাম এদের বৈশিষ্ট্য আমরা বৈশিষ্ট্যের পরে উদাহরণ হিসাবে কুলুম্বা লিবিয়া কবুতরের বৈজ্ঞানিক নাম পেসা ডোমেস্টিকাস চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম ক্যাপসাইকাস কলারি ডুয়েলের বৈজ্ঞানিক নাম এবার আসো একনাটা নেতুস্টোমাটার সর্বশেষ শ্রেণী হচ্ছে ম্যামালিয়া সাতটা শ্রেণীর মধ্যে আমরা এখন করব সর্বশ্রেষ্ঠ শ্রেণী অর্থাৎ সপ্তম ম্যামালিয়া ম্যামালিয়া ল্যাটিন শব্দ ম্যামা মানে হচ্ছে স্তন্য দেখো ল্যাটিন শব্দ ম্যামা যার অর্থ হচ্ছে স্তন্য এই ম্যামা থেকে ম্যামালিয়া নামকরণ করা হয়েছে ম্যামালিয়া যার অর্থ হচ্ছে স্তন্যপায়ী এবার এরা কি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা স্তন্যপায়ী স্তন্যপায়ী মানে হচ্ছে যারা জীবিত সন্তান প্রসব করে এবং মাতৃস্থন দুগ্ধ দ্বারা সন্তান সন্ততি লালন পালন করে থাকে দুই দেহ লোমাবৃত লোমাবৃত এতে গর্ভগ্রন্থি ও বন্ধগ্রন্থি আছে বন্ধগ্রন্থি আছে তিন হৃৎপিণ্ড চার প্রকোষ বিশিষ্ট দুটি অলিন্দ দুটি নিলয় এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী পাঁচ নিষেক অভ্যন্তরী অভ্যন্তরী ছয় মস্তিষ্ক মস্তিষ্ক উন্নত ও সকল তন্ত্র বিদ্যমান সকল তন্ত্র বিদ্যমান এদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের উভয় ছোঁয়ালে দন্তযুক্ত অর্থাৎ উভয় ছোঁয়ালে দাঁত আছে উভয় ছোঁয়ালে দাঁত বিদ্যমান তাহলে আমরা কি বললাম যে ম্যামালিয়া শব্দটি একটা ল্যাটিন শব্দ ম্যামা থেকে এসেছে যার অর্থ হচ্ছে স্তন্য এই ম্যামা থেকে ম্যামালিয়া শব্দটির নামকরণ করা হয়েছে যার অর্থ হচ্ছে স্তন্যপায়ী স্তন্যপায়ী মানে কি যারা জীবিত সন্তান প্রসব করে এবং এই সন্তান সন্ততি লালন পালনের জন্য মাতৃস্থন দুগ্ধ দ্বারা এরা সন্তান লালন পালন করে
এদের দেহ লোমাবৃত আমরা ম্যামালের একটা উদাহরণ দিলে বোঝা যাবে যেমন সিংহ বাঘ মানুষ হরিণ এগুলি কি দেহ লোমাসে লোমাবৃত এর মধ্যে ঘর্মগ্রন্থি আছে যেখানে গাম হয় বন্ধগ্রন্থি আছে তারপরে বলছি হৃৎপিণ্ড চার প্রকোষ বিশিষ্ট দুটি অলিন্দ দুটি নীলল এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এদের রক্ত গরম তারপরে হচ্ছে নিঃশ্বাস অভ্যন্তরীণ মস্তিষ্ক উন্নত এদের মাথা হচ্ছে সবচেয়ে সফল প্রাণীর মধ্যে উন্নত উভয় ছোঁয়ালে দাঁত বিদ্যমান দুই ছোঁয়ালে কি আছে দাঁত আছে উদাহরণ পেন্তেরা টাইগ্রিস পেন্তেরা লিও এক্সিস 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 হচ্ছে হরিণের বৈজ্ঞানিক নাম পেন্তেরা লিও হচ্ছে সিংহের বৈজ্ঞানিক নাম পেন্তেরা টাইগ্রিস হচ্ছে বাঘের বৈজ্ঞানিক নাম এছাড়া আছে মানুষ হোমো সেপিয়েন্স সেপিয়েন্স মানুষ তাহলে আমরা সাতটা শ্রেণীর বৈশিষ্ট্য এবং উদাহরণ পড়লাম সর্বশেষ ছিল ম্যামালিয়া ম্যামালিয়ার উদাহরণ হিসেবে আমরা চারটা উদাহরণ দিছি যে প্যান্তেরা টাইগ্রিস বা প্যান্তেরা প্যান্তেরা টাইগ্রিস প্যান্তেরা লিও এক্সিস এক্সিস হোমো সেপিয়েন্স এই সাতটা শ্রেণী কি নেতুষ্টুমাতা অধি শ্রেণীর অন্তর্ভুক্ত এই সাতটা শ্রেণীর আমরা বৈশিষ্ট্য এবং উদাহরণ জানলাম আমাদের এই চ্যাপ্টারটা অর্থাৎ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের চ্যাপ্টারটা আজকের মতো এখানে শেষ সামনে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে ক্লাস নেব এই চ্যাপ্টার থেকে আমি এই চ্যাপ্টারের রেফারেন্স বুক হিসাবে গাজী আজমল ও গাজী আজমল এবং আবুল হাসান ও গাজী সালাউদ্দিনের বই ওনাদের বইতে আমি রেফারেন্স বুক হিসাবে এখান থেকে আমি কিছু তথ্য কালেক্ট করেছি আগামী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ